ফেলে সকল অবৈষ্ণবে পশিলে শরণ রেণু আশ্রে করি তার সদা রাধাপতি পয়র পূজিন্তি পণে অচ্যুত পামর। শান্তকারুজর শয়ন পদ্মলাভং সুরেশন বিশ্বধার গগন সদূর্শন মেঘবর্ণ শুভাঙ্গম লক্ষ্মীকান্ত কমলনয়ন যোগী ধ্যানগম বন্দে বিষ্ণু ভবভয়ারম সর্বলোকৈকনাথ হে জগন্নাথ স্বামী মম নয়ন পথগামী ভবতু মে। আজির এই দিব্য কথামৃত আমার এই যে পীঠস্থলী আমি বসিছে ইয়ে হচ্ছে পঞ্চসখাঙ্কর অন্যতম পীঠ যদি কহবা মহাপুরুষ অচ্যুতানন্দ যে হচ্ছে বিজয়স্থলী। দুই দিন পূর্ব মহাপুরুষঙ্কর লীলা অতীব সুন্দর ভাবে লীলা চলি এ পর্যন্ত বি লীলার অবসান ঘটি না। আমি আজ আনন্দর কথা আমার সৌভাগ্যর দিবস এই নামকুঞ্জরে আমি বসিছে মোর পার্শ্বরে অছন্তি শ্রদ্ধালু মহাপুরুষ ভালো পাঁচ আরাধ্য ঠাকুর তাঙ্কর হচ্ছেন গোপীনাথ। কাহিকি গোপীনাথকে ভালো পাঁচ না গোপীনাথকে বেশি ভালো পাঁচ রাধারাণী, রাধারাণী ভালো পাওয়ার গোপীনাথকে মহাপুরুষ রাধারাণী উপরে অনেক কথা কিন্তু সুন্দর ভাবে মহাপুরুষ কথা কিন্তু যদি আমি জগতের আনন্দরে জীবনযাপন করার চাহিদা ভগবত প্রেম তরণিণী আমি স্নান করি বা পান পান করা স্নান করা অবগাহন অধ্যাপন যজন যাজন আপনার যা করা চাইবে কেবল গোটিয়ে মার্গ দিয়া যাইছি মহাপুরুষ মানক লীলারে তুমি রাধারাণী ভাল পাও। আমি সমস্ত জাঁচ মহাপুরুষ অত্যানন্দ আমার সমস্ত আরাধ্য ঠাকুর কিন্তু মহাপুরুষকে পচার যাই সে কিন্তু মোটর রাধা হচ্ছেন আরাধ্য সেই গোপীনাথকে সে স্থাপন করেছেন দ্বিপদ তাঙ্ক লীলারে সে কিন্তু রাধাঙ্কু ভাল পাইলে আপনি কমিটি জানিস কলে মন্দর ধরঙ্কু কন্দরে সেবিলু অমরে নরহু তোর কন্দ পরা লাগু তোতে রাধা নাম এই আশীর্বাদ মোর। মহাপুরুষ শ্রদ্ধাঁ মানুষ বসিছেন অনেক শ্রদ্ধাঁ মহাপুরুষকে পচারে আপনার তো ভগবান গোপীনাথকে ভাল পাইছেন প্রভু মন্দর ধরঙ্কু সেবা করছেন তাঙ্কর শরণাপন্ন হয়েছেন আমি চাহুছু টিকি আমি সেই প্রভুঙ্কর শরণ নিয়াযাও সেইপাই এই পদটি মহাপুরুষ অত্যন্ত কহিলে কে তুমি মন্দর ধরঙ্কু কন্দরে সেবিলু অমরে নরহু তোর কন্দ পরা লাগু তোতে রাধা নাম এই আশীর্বাদ মর কাহু শ্রদ্ধাঁ মানুষ রাধাকে তুমি এমনি ভাল পা। যেতবে রাধাঙ্কর নামটা কর্ণরে শ্রবণ কলে কি আপনার মুখটা মধুর হয়ে যায় বা অমৃত সম মিঠা হয়ে যায় তাহলে সেটি বেড়ে জাণব তুমি রাধা প্রেমের ভাগ নিয়েছ। এই কথার মর্মকু বুঝিয়া যাই জনে প্রশ্নকর্তা প্রশ্ন করেছিল কানের শুনলে পাটিটা অমৃত ভাবে মিঠা হয়ে যাব কাহি মু একথা অনুভব করে পুনি তার প্রশ্নের উত্তর দিয়া যাই পারে তুমি কেবে কেবে শরীর যেতবে অসুস্থ হয়ে যায় আপনার আখি অসুস্থ হলা কান অসুস্থ হলা আপনার যেত আখিরে ঔষধ পকাইবে কানের পকাইবে পাটিটা পিতা হয়ে যায় না তো সেই প্রকার ভাবে এই যে ক্ষেত্রের সমস্ত সমস্ত সাংরে মিলন হয়েকি অছে মহাপুরুষ কিন্তু যেত কর্ণরে রাধা নাম শুণবে সেই সময় আপনার
এই মুখমণ্ডলটা মধুর বা অমৃত হয়েযিব বা মিথ্যারে পরিপূর্ণ, সেইদিন জাণিবে রাধা ভাব। মহাবিশ্ব তাঙ্কে শ্রদ্ধাল মানুষ কুচন্তি এ কথা মু কথা প্রসঙ্গে কু আকু যে পাইছ যে পাই উপলব্ধি করেছেন সেই মানে কথা কহি সে কি কি পাইছেন গোটে দুইটা গণিকি সে কহি না কিন্তু সুন্দর ভাবে সে কহিলেন কে সকল বৈষ্ণবে পশিলে শরণ রেণু আশ্রে করি তার সদা রাধাপতি পয়র কুচিন্তি ভণে অচ্যুত বামর। কে যেতে বৈষ্ণব কূল অনেক সমস্ত বৈষ্ণব মানে এই যেতবে রাধাঙ্কর শ্রদ্ধারে অনুপ্রাণিত হলে সেতবে এই মন্দরধর যে পাই কারণ রাধাঙ্ক বিনা সৃষ্টি কৌশি আপনার অভিলাষ পূর্ণ কলা বলে শক্তি কাহি না কেবল রাধা হি সম্পূর্ণ ভাবে পূর্ণ করুন। আপনার অনেক মা অনেক জগতরে ইয়ে দেবমন্ডলের আপনার যদি দেখবে 33 কোটি দেবতাঙ্ ভিতরে মাতৃমণ্ডল বহুত অধিক, কিন্তু আপনার যদি আমি আরম্ভ কু যা তাহলে আর মাতৃশক্তির আরম্ভ কেবল রাধা পাখর হয়েছে। রাধা হচ্ছেন নিজে যোগমায়া, তাঁকরি পাখর প্রত্যেক শক্তি আবির্ভাব হয়েছেন। এ কথা যেতে দেবাদেবী অনেক আপনার শাস্ত্র অবগাহন কলে দেখবে সমস্ত গোটা উৎপত্তি স্থল কেউ দেবী কেউ উৎপত্তি হলে দুর্গা কথা কহা সি কেউ উৎপত্তি হলে সরস্বতী কেউটি হলে আপনার গায়ত্রী সাবিত্রী কেউ উৎপত্তি হলে লক্ষ্মী কেউটি হলে তাহলে দেখবে আজ তারিণীকে দেখত সন্তোষী দেখত যা যোগ মায়া দেখত কাতায়নী দেখত যা আপনার দেখবে তাঁকর উৎপত্তি স্থল, কিন্তু রাধাঙ্কর উৎপত্তি স্থল মুহনি যে বসিছি এই ক্ষেত্রে সে ক্ষেত্রাধিপতি নিজে মহাপুরুষ অচ্যুতানন্দ রাধা কেউ সে তা বাণী লেখিলে রাধা ঠার রাধা হইলে জাত রাধা ঠার রাধা জাত, যদি আমি তা ভিতরক যা রাধা ঠার রাধা জাত রাধা তাহলে সি রাধা কি অনেক কথা হব না কিন্তু কে রাধা ঠার রাধা হইলে জাত সেই রাধা কলা কংস কুহত। আমি সমস্তে জাণিছু কংসকু কৃষ্ণ মারিছেন, কৃষ্ণকু থরে পচরা গলা প্রভু আপনার কংসকু মারিলে মামুটাও মারিদেলে, ভগবান কৃষ্ণচন্দ্র দেবকী নন্দন কহিলে কে না না এটা বড় ভুল মু কেবে করি গোটা কথার অতি পিতা ন পশিলে মৌলা পশে নাই, কিন্তু মু মামুকু মারিনি কেমতি মামু মলে না মঞ্চারু পড়ি মামু মলা মধ্যে তো দৈব রথিলা, আপনার সমস্তে জাঁচেন মঞ্চারে পড়ি সে মরিছেন মু মারি তাহলে এইটি কথা আসিলা তাহলে কংসকু মারিলা কি না মহাপুরুষ কহিলে রাধা ঠার রাধা হইলে জাত সেই রাধা কলা কংসকু হত, রাধা কংসকু মারিছেন তাহলে রাধা যদি কংসকু মারিলে কংস তো বৈরি হলা কৃষ্ণঙ্কর তাহলে ইয়ে রাধা কাই যাই মারিলে রাধা কি কৃষ্ণঙ্কর রাধা সম্পর্কে আমি সমস্তে জাণিছু আমার শাস্ত্র বহু জায়গা জাণিছি মোর কথা প্রসঙ্গে পড়ে রাধা কৃষ্ণ হচ্ছেন মাই ভণ্ড, মহাপুরুষ কে না ইয়ে ভুল কহবেনি রাধা মাই নুহতি কৃষ্ণ ভণ্ড জানু রাধা কি মাই না রাধা ও কৃষ্ণঙ্কর সম্পর্ক মহাপুরুষ কহিলে কে রাধা কৃষ্ণ দুয়ে ভাই ভৌণী ন জাণতি এহা গোপ তরুণী, মহাপুরুষ অচ্যুতানন্দ কহিলে রাধা ও কৃষ্ণঙ্কর সম্পর্ক হচ্ছে ভাই ভৌণী সম্পর্ক, কারণ তুমি কোণ জাণিব উপর তরুণ যেটি রাধারাণী রুলে গোপরে তাঙ্ক সহসক্ষী বৃন্দ সিয়ে বি জাণি না রাধা কৃষ্ণঙ্কর সম্পর্ক, রাধা হচ্ছেন কৃষ্ণঙ্কর ভৌণী, অনেক শাস্ত্র প্রমাণ করা হয়েছে তাঙ্ক ভৌণী ইয়ে মাই নুহ। আজি মোর কথা লা